একটি বিশাল মিছিল এসেছে নিরাবসান নিরাবসান টোটালের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে আপনারা হাততালি দিয়ে মিছিলকে স্বাগত জানান বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরাবসান টোটালের নেতৃত্বে একটি বিরাট মিছিল আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আমরা সভামঞ্চ থেকে মিছিলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই সভায় এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সংগ্রামী ছাত্র নেতা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগের সভাপতি এই রাজপথের সংগ্রামী ছাত্র নেতা বর্তমানের যুবনেতা যুব সংগ্রামের প্রণেতা জনাব এম মিজবাউদ্দিন জোয়েল অ্যাডভোকেট আপনাদের সামনে এখনো বক্তব্য রাখছেন মতিউর রহমান বাদশাভাইকে মঞ্চে আসার জন্য আজকের সাংগঠনিক সম্পাদক সভার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে সংগ্রামী বন্ধুগণ ইতিমধ্যে আমাদের মাঝে আজকে সভার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা যুবলীগ নির্বাহী সংসদের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বদিউল আলম বদিউল ভাই আমাদের মাঝে হাজির হয়েছেন ইতিমধ্যে সভা মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক এই জনপদানী আওয়ামী লীগকে সুসংগঠিত করতে বারবার নির্যাতন হয়েছেন বিএনপি জামাত দ্বারা সেই নির্যাতিত জননেতা আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ এনুস আজকে সভার বিশেষ অতিথি আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এখনো বক্তব্য রাখবেন মিজবাউদ্দিন জুয়েল বিসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল জেলা ও মহানগরের আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সেন্ট্রাল কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ এবং মহানগর জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ সবাইকে আমার এবং নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন সংগ্রামী বন্ধুগণ এখানে বক্তব্য রাখার কিছুই নেই বক্তৃতা রাখবেন নেতৃবৃন্দ সারগর্ব বক্তৃতা রাখবেন আমি একটি কথা বলেই আপনাদেরকে থেকে বিদায় নিতে চাই সংগ্রামী বন্ধুগণ বা আমি বিএনপিকে একটি কথাই বলতে চাই আপনারা আগুন সন্ত্রাসীরা আর এই বাংলার জনগণকে নির্যাতন করেন না ডিস্টার্ব করেন না আমরা শান্তি এই শান্তি সমাবেশের মাধ্যমে বা বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশের মাধ্যমে বাংলাদেশ একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নেক্সট পরবর্তীতে দলনেত্রী শেখ হাসিনাকে আবার পরবর্তী ক্ষমতায় এসে বাংলার জনগণের শান্তিতে বসবাস করার সুযোগ করে দেবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ করে আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বরিশাল মহানগর শ্রমিক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক লীগের প্রাণের প্রেরণা এবং উৎস দিয়ে যিনি শ্রমিককে সুসংগঠিত করেন প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের এই জনপথে যিনি সবসময় মিছিল মিটিং নিয়ে এই শৈর শাসনের খালেদা জিয়া নিজে শৈর শাসনের বিরুদ্ধে যিনি সংগ্রাম করেছেন
সেই শর্মের ক্রেতা বাবু পরিমল চন্দ্র এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। এক মিনিট পিরিয়ড। আজকের এই সমাবেশে উপস্থিত প্রধান অতিথি আমাদের বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভাই, বিশেষ অতিথি অ্যাডভোকেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মামা দিনুজ ভাই সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, যুবলীগের যুব সমাবেশ, শান্তির সমাবেশ, সবাইকে আবুল হত্তাদ আবদুল্লার পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা ছেনিয়াবাদ সাদেক আবদুল্লার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা, একটা কথা বলি, সংগ্রামে বন্ধগণ, ইতিমধ্যে আমাদের মাঝে আজকের সভার প্রধান অতিথি প্রখ্যাত অ্যাডভোকেট বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বরিশাল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে এই সভামঞ্চ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আজকের সভায় যোগদানের জন্য। প্রিয় ভাইরা, জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জেলা যুবলীগের সভাপতি এবং সাধারণ সাইন ভাই সব উপস্থিত নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আজকের আমরা শান্তি মিছিল দিয়েছি বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে। সব সময় মিছিল মিটিং করে আগুন সন্ত্রাসীরা, তাই বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা যে স্বপ্ন ভাবো কোনোদিন তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে না, হবে না। একটি আওয়ামী লীগ, একটি যুবলীগের, একটি শ্রমিক লীগের কর্মী বেঁচে থাকছে, তোমাদের সেই আশা কোনোদিন পূরণ হবে না। তাই আমাদের প্রিয় নেতা আলহাজ আবুল হত্তাদ আবদুল্লাহ এবং চালিবার সাদেক আবদুল্লাহর হাতকে যুবলীগ ছাত্র শ্রমিক শক্তিশালী করবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। সমাবেত বন্ধুগণ, এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সংগ্রামী প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক ছাত্রনেতা কারা নির্যাতিত জননেতা জনাব মোয়াজ্জেম হোসেন চন্নু এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত বরিশালের শান্তি সমাবেশে আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকের সভার প্রধান অতিথি বরিশাল জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর উপস্থিত আছেন, বরিশাল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস এবং যুবলীগের প্রেসিডিয়ামের মেম্বার আজকের সভার প্রধান বক্তা বদিউল আলম বদি ভাই সহ যুবলীগের কেন্দ্রীয় কমিটির যারা উপস্থিত আছেন সকলকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং দক্ষিণবঙ্গের রাজনৈতিক আমাদের অভিভাবক আবুল আসাদ আবদুল্লার পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশ আজকে একটি উন্নয়নের মহাসড়কে আছে, সেই বাংলাদেশকে পিছনের দিকে ধাবিত করার জন্য বাংলাদেশে একটি চক্রান্ত চলছে। সেই চক্রান্তের অংশ হিসাবেই আজকে বঙ্গবন্ধু উদ্যানে তারুণ্যের সমাবেশের নামে নৈরাজ্যের জন্য একটি সভা করা হচ্ছে। আমরা যা আগামী দিনে বলতে চাই যে বিগত দিনেও বাংলাদেশের মানুষ নৌকা এবং শেখ হাসিনার উপর আস্থা রেখেছিল, আগামী দিনেও জাতীয় নির্বাচনে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বাংলাদেশের জনগণ এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের জনগণ আবুল আসাদ আবদুল্লাহ এবং সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহর নেতৃত্বে আমরা আবারও নৌকা এবং শেখ হাসিনার প্রতি আস্থা রেখে এই সরকারকে ক্ষমতায় আনব। আর বিশেষ করে বিএনপিকে বলতে চাই, বরিশালের মাটি, আবুল আসাদ আবদুল্লাহর ঘাঁটি, এখানে কোনো নৈরাজ্য বা অশান্তি করে কোনো লাভ হবে না। যদি করতে চান অবশ্যই আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগই যথেষ্ট আপনাদের প্রচার, আপনাদের জবাব দেওয়ার জন্য আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ থেকে যে কোনো
সন্ত্রাসকে মোকাবিলা করব এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার যুব সমাজের। সংগ্রামে বন্ধুগণ, আমাদের এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা, আমাদের প্রতিষ্ঠাতা স্বেচ্ছায় ফজল আকমনি স্বপ্ন দেখতেন, বাস্তবায়ন করার জন্য সেগুলো স্বপ্নের নীতিতেই রেখে গেছেন। 1975-এ 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তিনি নিহত হয়েছেন। আমরা তার শ্রদ্ধা ও স্মরণ করি আজকের এই সমাবেশ থেকে। এখন এই সমাবেশে এখনও বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সদস্য জনাব ইমরান হোসেন রিয়াদ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বক্তৃতার সময় দয়া করে আপনারা একটু স্লোগান বন্ধ রাখবেন। আপনাদের কাছে অনুরোধ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জামাত বিএনপি নৌরাজদের প্রতিবাদ আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি বরিশাল মহানগর যুবী লীগের আহ্বায়ক জনাব নিজামুল ইসলাম নিজাম, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগর শাখার বিপ্লবী সভাপতি বরিশাল জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, আজকের সভার বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মাদিনুস, আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বদিউল আলম বদি, আজকের সভার বিশেষ অতিথি জনাব মাহজারুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুব লীগ, আজকের সভার যুগ্ম বিশেষ অতিথি জনাব জহিরুদ্দিন খসরু বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশাল মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, জেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, বিভিন্ন থানা শাখার সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় ভাই বন্ধুরা, আমার সতর্ক জানাই আমার পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সংগ্রামী সুস্থ অভিনন্দন। সাথী বন্ধুগণ, 1971 সালের রেসকো সমাজের বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। সেই স্লোগানকে ধারণ করে বলতে চাই, আজকের সমাবেশ নরকের বিজয়ের সমাবেশ, আজকের সমাবেশ শেখ হাসিনার বিজয়ের সমাবেশ, আজকের সমাবেশ আমিরাত আবদুল্লাহর সমাবেশ, আজকের সমাবেশ যুবলীগের সমাবেশ। এই সমাবেশের বিরুদ্ধে আগামী জাতীয় সংসদে শেখ হাসিনা হককে শক্তিশালী করার আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাই প্রতি ভালোবাসা কামনা করে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সদস্য জনাব ইঞ্জিনিয়ার আবু সাইদ হিরু। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যুব সংগঠন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে যে যুব সংগঠন দৃঢ় প্রত্যয়, যে যুব সংগঠনের মাধ্যমে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল অর্থনৈতিক দেশ হিসেবে সারা বিশ্বে আবির্ভূত হচ্ছে, সেই যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগ, যার নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশ আওয়ামী যুব লীগের বিপ্লবী চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের আরেক কাণ্ডারি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, হামলা মামলা কারাগার থেকে বেড়ে ওঠা নেতৃত্ব মাইনুল হোসেন খান নিখিল। আজকের এই সমাবেশ, আজকের এই শান্তি সমাবেশ, শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের এই সমাবেশে, সম্মানিত সভাপতি নিজাম ভাই। আজকের এই অনুষ্ঠানে অল্প সময়ের ভিতরে মূল্যবান বক্তব্য রাখবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহানগর জাহাঙ্গীর ভাই অল্প সময়ের ভিতরে বক্তব্য রাখবেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আপনাদের সকলকে, আজকে এখানে উপস্থিত নেতৃবৃন্দকে, আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আজকের এই সমাবেশে আমি
ধন্যবাদ জানাতে চাই বরিশাল মহানগর যুবলীগ এবং জেলা যুবলীগকে আজকে একটি সুন্দর সুশৃঙ্খল শান্তি সমাবেশ করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাতে চাই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র তারুণ্যের অহংকার সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর কাছে আজকে একটি সুন্দর একটি সমাবেশ উপহার দেওয়ার জন্য। আজকের এই সমাবেশের শপথ যেখানেই সন্ত্রাস সেখানেই প্রতিরোধ, যেখানেই জঙ্গিবাদ সেখানেই প্রতিরোধ। প্রিয় সমাবেশ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। সংগ্রামে ভাই ও বোনেরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা সদর মুলাদি থেকে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ঢাকা মহানগরের পৃথিবীর রাজপথ গলিতে আন্দোলন সংগ্রাম করেছেন, খালেদা জিয়া নিজামী জোট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আমাদের সেই সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যুব নেতা জনাব জহিরুদ্দিন খসরু এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান যুব সমাজের প্রচণ্ড অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির সুযোগ্য সন্তান আমাদের সকলের প্রিয় নেতা অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে এই বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় আজকে ওই বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে এবং তারুণ্যের সমাবেশের প্রতিবাদে এবং উচ্ছৃঙ্খলতার প্রতিবাদে আজকের এই বরিশাল জেলা এবং মহানগর যুবলীগ আয়োজিত আজকের এই সমাবেশের সদ্য সভাপতি বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি নিজামুল ইসলাম নিজাম আজকের এই সমাবেশ পরিচালনা করছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি আপনাদের সকলের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই আজকের এই বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদের আজকের সমাবেশের প্রধান অতিথি আপনাদের সকলের প্রিয় নেতা বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বরিশাল জেলা পরিষদের সংগ্রামী সদস্য চেয়ারম্যান এ কে এম এস জাহাঙ্গীর ভাই আজকের এই সমাবেশে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জনাব তালুকদার মোহাম্মদ ইনুস আজকের এই সমাবেশে কিছুক্ষণের মধ্যেই প্রধান বক্তা হিসাবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক এই বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক দক্ষ সংগঠক আমাদের সকলের প্রিয় নেতা মোহাম্মদ বদিউল আলম এই সমাবেশে কিছুক্ষণের মধ্যেই বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ওই
চিটাগং বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা মাজার আনাম সহ এই বরিশাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বরিশাল মহানগর আওয়ামী যুব লীগের নেতৃবৃন্দ এবং বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগের সর্বপ্রত্যয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ছাত্র লীগ বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ প্রিয় বন্ধুরা আমার আমি আমার সংগঠন প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগের প্রাণপ্রিয় চেয়ারম্যান যুব সমাজের অহংকার শেখ ফজলে শান্ত পরশ এবং মাইনুল হাসান খান নিখিলের পক্ষ থেকে আজকে যারা এই সমাবেশ আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই আমি স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং স্মরণ করছি সেই দিনে ঘাতকের বুলেটে নির্মমভাবে আহত আমাদের এই অঞ্চলের নেতা বঙ্গবন্ধু মন্ত্রী পরিষদ অন্যতম সদস্য কৃষক কুলের নয়নের মণি আমাদের সকলের প্রিয় নেতা আব্দুর রব শ্রীনিবাস সহ চার পরিবারের সকল সদস্য দেখে আমরা স্মরণ করি প্রিয় বন্ধুরা আমার আজকে আপনারা অবগত আছেন কি জন্য আজকে এই সমাবেশ প্রিয় বন্ধুরা আমার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন আজকে সারা বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল পরিণত করছেন আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনন্য উচ্চতায় উঠিয়ে ধরেছেন শেখ মুহূর্তে ওই বিএনপি জামাতিরা জঙ্গিবাদীরা আজকে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায় আজকে শেখ হাসিনার সরকারকে আজকে ক্ষমতাচ্যুত করতে চায় আমরা যারা 71 সালে ওই যাদেরকে পরাজিত করেছি সেই 71-এর পরাজিত শক্তিরা 75-এর খুনিরা 21 আগস্টের গ্রেনেড হামলাকারীরা আজকে বাংলাদেশে আবার সক্রিয় হচ্ছে আমরা বরিশালে আমাদের প্রিয় নেতা আবুল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে সালিয়াবাদ সাদেক আব্দুল্লাহর নেতৃত্বে আজকে এই সব জঙ্গিবাদী সন্ত্রাসী বিএনপি এবং আগামী দিনে যারা এই বরিশাল শহর সহ সারা দেশে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে চায় সেই সব অপশক্তিকে বাংলাদেশ আওয়ামী যুব লীগের নেতৃত্বে আমরা বিতাড়িত করবই করব সেই হোক আজকের এই সমাবেশের শপথ সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী ভাই বোনেরা আমার আজকের এই সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সাংগঠনিক সংগঠক বুরগাটা থেকে পাথরঘাটা কুয়াকাটা থেকে সুন্দরবন পর্যন্ত যিনি এই যুব লীগকে সুসংগঠিত করে আজকের এই সমাবেশের আয়োজন করেছেন আমাদের সেই যুব নেতা যুব লীগ কেন্দ্রীয় সংসদের সংগ্রামে সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এই জনপদে যুব লীগকে যিনি ইতিমধ্যেই সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সংগ্রামে যুব নেতা জনাব মাজহারুল ইসলাম আজকের সভার বিশেষ অতিথি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ আওয়ামী যুব লীগ বরিশাল মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশ আজকের এই শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন বরিশাল মহানগর যুব লীগের সংগ্রামী সভাপতি নিজাম ভাই আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে আপনাদের আমাদের সবার প্রিয় ভাই বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই আপনাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাবেক এমপি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস ভাই আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন মাহবুব ভাই আপনাদের মাঝে প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিবেন আমার প্রিয় ভাই বড় ভাই বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আমরা দুই ভাই আজকে দীর্ঘদিন ধরে আপনাদের এই বরিশাল বিভাগের অন্তর্গত প্রতিটা ওয়ার্ড ইউনিয়ন
উপজেলা জেলা এবং মহানগরকে সুসংগঠিত করার জন্য আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা মোহাম্মদ বদিউল আলম ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন আপনাদের এলাকার প্রিয় সন্তান সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরউদ্দিন খসরু আপনাদের এই অনুষ্ঠান পরিচালনা করছেন জেলা যুবলীগের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জাকির ভাই একজন ভালো মানুষ আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন মহানগর যুবলীগের জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন ভাই আপনাদের মাঝে বক্তব্য দিয়েছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুয়েল ভাই সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ যারা আমার বক্তব্য শুনছেন এবং এখানে অনেকে নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ রয়েছেন আপনাদেরকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস এবং আমাদের মাননীয় সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের পক্ষ থেকে অল্প সময়ের মধ্যে গতকালকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আমি সেটাতে পরে যাচ্ছি অল্প সময়ের মধ্যে যে সুন্দর প্রোগ্রামের আপনারা আয়োজন করেছেন আপনারা এসেছেন যারা বক্তব্য শুনছেন প্রত্যেকের সবাইকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন এই দক্ষিণ বাংলার সিংহ পুরুষ হচ্ছে আমাদের প্রিয় নেতা আপনাদের আমাদের সবার অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব তারই সুযোগ্য সন্তান বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদেক আবদুল্লাহ সাহেবের সহযোগিতায় প্লিজ আমাকে একটু বক্তব্যটা দিতে দেন আমার বক্তব্যটা একটু শুনেন মান্না একটু কাইন্ডলি তোমার বাহিনী এই যে রাজ্জাকের বাহিনী একটু থামেন সাজ্জাদ আপনার একটু বক্তব্য দিচ্ছি একটু শুনেন আমাদের প্রিয় ভাই যার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাদেক আবদুল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে সাদেক আবদুল্লাহ ভাইয়ের সহযোগিতায় আমরা কিন্তু এই এত বড় একটা সমাবেশের আয়োজন করতে পেরেছি সেজন্য আমি ব্যক্তিগতভাবে সাদেক ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের নবনির্বাচিত মেয়র ফুকন মামাকে তিনিও এই প্রোগ্রামটা সফল করার জন্য আমাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন উনার প্রিয় ভাগিনা আপনাদের ভাই যার জন্ম হয়েছে কালীবাড়িতে যেই বাড়িতে সাদেক ভাই জন্মগ্রহণ করেছে সেই বাড়িতে কিন্তু সেই রুমে আমাদের প্রিয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরস জন্মগ্রহণ করেছে ঠিক আছে তো বক্তব্যের যে প্রারম্ভে আমি যে কথাগুলি মূল বক্তব্য দিবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমি সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে কিছু কথা বলবো বিএনপি নিয়ে কথা বলবো এবং জেলা যুবলীগ এবং মহানগর যুবলীগের আগামী দিনের রাজনীতি আমি তিনটা বিষয়ের উপরে কথা বলবো দয়া করে একটু ধৈর্য ধরে শুনবেন গত 12 জুন এখানে নির্বাচন হয়েছে এইখানে 126টা কেন্দ্র ছিল সেই 126টা কেন্দ্রের মধ্যে 125টা কেন্দ্রে নৌকা মার্কা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এই যে জয়যুক্ত হয়েছে আজকে এখানে মহানগর আওয়ামী লীগ আমাদের জাহাঙ্গীর ভাই এবং সাদেক ভাইয়ের নেতৃত্বে সুসংহত আজকে জেলা আওয়ামী লীগ আমাদের প্রিয় অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ এবং আমাদের ইউনুস তালুকদারের নেতৃত্বে আজকে আমরা সুসংহত ওনারা আমাদেরকে সহযোগিতা করেছে ওনারা নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন নির্বাচনের সময় সার্বক্ষণিকভাবে আমাদের বড় মামা আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব আমাদের প্রিয় চেয়ারম্যানের সাথে খোঁজ খবর রেখেছেন যোগাযোগ রেখেছেন চেয়ারম্যানের মাধ্যমে আমরা বড় মামার বার্তা পেয়েছি তার উৎসাহে আমরা 28 তারিখে আমি একটু বক্তব্যটা দিচ্ছি দয়া করে ধৈর্য সহকারে শুনবেন 28 তারিখে আমরা এখানে এসেছি প্রথম কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে আসার পরে আমরা ক্রাউন কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগ এবং মহানগর যুবলীগের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ সহ আমরা ক্ষুদ্র পরিষদে একটা মিটিং করেছি আলোচনা করেছি মত বিনিময় করেছি তার পরবর্তীতে 30 তারিখে শিল্পকলা একাডেমিতে আমরা একটা সমন্বয় সভা করেছি মত বিনিময় সভা করেছি সেখানে আমাদের প্রিয় নেতা বাহাউদ্দিন নাসিম ভাই ছিল আপনারা জেলা থেকে মহানগর থেকে হাজার হাজার
যুবলীগের নেতাকর্মীরা সেদিন আমার মাননীয় চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের প্রোগ্রামকে আপনারা সফল করেছেন, সেজন্য আপনাদেরকে আমি আবারো ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় চেয়ারম্যান সাহেব, 31 তারিখ অর্থাৎ 31 মে ঢাকায় চলে যাওয়ার পর আপনারা যারা এখানে সামনে রয়েছেন যুবলীগের নেতৃবৃন্দ মহানগর এবং জেলার, আপনাদের সাথে আমরা সমন্বয় করে 30টা ওয়ার্ডে, আপনারা জানেন কেন্দ্রীয় যুবলীগের আমরা 30টা টিম দিয়েছিলাম এবং কেন্দ্রীয় যুবলীগের সমন্বয়ে ওয়ার্ড যুবলীগ, মহানগর যুবলীগ এবং জেলা যুবলীগকে আমরা সমন্বয় করে নির্বাচনটাকে আমরা আস্তে 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 আমরা একটা জায়গায় নিয়ে গেছি। তার পরবর্তীতে যখন গৌরনদীতে শেরালে আওয়ামী লীগের যে একটা মিটিং হইল, যেখানে আমাদের বাহাউদ্দিন নাসিম ভাই, নানক ভাই সহ সবাই ছিল, সেখানে বড় মামার উপস্থিতিতে ছোট মামা অর্থাৎ খুকন মামা গিয়েছে, ওনারা দুই ভাই যে আলিঙ্গন করেছে, সেই আলিঙ্গনের ছবিটা যখন ভাইরাল হইল, লক্ষ লক্ষ আমি মনে করি যে মিনিমাম 10-15 লক্ষ মোবাইলে কিন্তু ভাইরাল হয়েছে ওই প্রোগ্রামটা। পর এখানে কিন্তু বরিশাল শহরে একটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমস্ত সংগঠনের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, শুধু এই বরিশাল মহানগর এবং জেলা থেকে নয়, এই বরিশাল বিভাগের অন্তর্গত প্রতিটা উপজেলা থেকে ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান সহ এমপিরা যেহেতু বিভিন্ন কারণে এখানে আসতে পারে নাই, তাদের লোকজনকে এখানে পাঠিয়েছে এবং নির্বাচনটাকে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে কিন্তু আমরা সমর্থন হয়েছি। আজকে বরিশাল বিভাগের এই বরিশাল মহানগরে আজকে আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের প্রিয় মামা খোকন মামা কিন্তু নৌকা প্রতীক আজকে 87,000 ভোট পেয়েছে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়, এই বিজয় আবুল হাসনাত আবদুল্লার বিজয়, এই বিজয় খোকন মামার বিজয়, এই বিজয় সাদেক আবদুল্লার বিজয়। বিভিন্নভাবে বিভিন্ন রাজনীতি এই শহরে হয়, আমি আপনাদের এলাকার লোক না, আমি খোলামেলা অনেক কথা বলতে চাচ্ছি, অনেক হয়েছে, আমি বলতে চাই যে অনেক হয়েছে। কালকা মাননীয় মেয়র সাহেব সাদেক ভাই সহ আমরা রাত্রে 2টায় মনে হয় এখানে এসেছি, আমরা এখানে এসেছি, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতে চায়, সাদেক ভাই কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলে যে সাবধান, খোকন, খোকন তিনি কিন্তু আমার চাচা, ওনার সম্পর্কে কেউ কিন্তু কোনো বাজে মন্তব্য করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক, আমাদের পরিবারের কোনটা ভালো কোনটা খারাপ, আমার কোনটা ভালো আমার কোনটা খারাপ, সেটার সিদ্ধান্ত নেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে আমাদের প্রিয় নেতা সাদেক আবদুল্লার অভিভাবক। আপনারা দেখেছেন গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে, প্রায় 30,000 কম করে হলো 30-35,000 লোকের একটা বিশাল বড় র্যালি হয়েছে। হ্যাঁ আচ্ছা যাক, 30ই ধরলাম, সমস্যা নাই, একদিনের নোটিশে এখানে 30,000 লোকের আজকে একটা গণবিস্ফোরণ ঘটেছে। যাক, আমরা মিলেমিশে আগামী দিনে এখানে নিজেদের মধ্যে যে তিক্ততা আছে, ভেদাভেদ আছে, এগুলি আমরা ভুলে গিয়ে আগামী দিনে আমরা সবাই একসাথে এই বরিশাল সিটিটাকে আমরা গড়বো ইনশাল্লাহ। আমি যেই কথাটা বলতেছি, আজকে বিএনপি জামাত নিয়ে দু চারটি কথা না বললেই নয়, আমাকে এক সাংবাদিক ভাই প্রশ্ন করেছে আজকে যে আপনাদের এই প্রোগ্রাম এটা কি বিএনপির সাথে সাংঘর্ষিক কিনা। আমি বললাম যে আমাদের এই প্রোগ্রামটা পূর্ব নির্ধারিত, আমাদের এই প্রোগ্রামটা এক মাস আগে আমাদের মাননীয় চেয়ারম্যান এবং সাধারণ ঘোষণা করেছে। আমরা গত 20, 21, 22, 23 এই তিন দিন বরিশাল বিভাগের অন্তর্গত প্রতিটা উপজেলায় আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে মত বিনিময় সভা হয়েছে, বর্ধিত সভা হয়েছে, প্রতিটা জেলায় জেলায় আজকে আমাদের কিন্তু শান্তি সমাবেশ, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। তারা আজকে বরিশাল বিভাগের সবাইকে এক জায়গায় করে এখানে তারা নানাবিধ প্রোগ্রাম করছে, হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, আমি দু চারটি কথা না বললেই নয়। আপনারা জানেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত ক্ষমতায় এসে 26,000 নেতাকর্মীকে, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা হত্যা করেছে, তারা লুটপাট করেছে, তারা বিদ্যুৎ দিতে পারে নাই, মানুষকে খাদ্য দিতে পারে নাই, মানুষকে জীবনকে তারা দুর্বিষহ করে তুলেছে। আজকে আবারও সেই জামাত বিএনপি সভা সমাবেশের নামে তারা নৈরাজ্য করছে। আমি যুবলীগের পক্ষ থেকে মাননীয় চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, জামাত বিএনপি যুবদল ছাত্রদল সমাবেশ করুক, আমাদের কোনো সমস্যা নাই, তবে কথা আছে, সমাবেশের নামে যদি তারা রাস্তার মধ্যে গাড়ি ভাঙচুর করে, সাধারণ জনগণের চলাফেরায় বিঘ্ন ঘটায়, তারা রাজপথ দিয়ে হাঁটার পথে যদি মুক্তিযোদ্ধার ম্যুরাল ভাঙচুর করে, বঙ্গবন্ধুর ছবিতে হাত দেয়, তারা যদি জনসভায়
মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার চেষ্টা করে তাদের জিব্রা আমরা বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেটে ফেলব তাদের হাতের কবজি আমরা কেটে ফেলব তারা আজকে আন্তর্জাতিক দেশি এবং বিদেশি ষড়যন্ত্র করে তারা আওয়ামী লীগকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলতে চায় আমি স্পষ্টভাবে বলে দিতে চাই এটা 1975 সাল নয় এটা 2001 সাল নয় এটা 2023 সাল বাংলাদেশ আওয়ামী যুব লীগের শেখ ফজলে শামস পরশ এবং আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের একটি নেতাকর্মী জীবিত থাকতে আর এই আপনাদের বরিশালে আবাল আবুল হাসনাত আব্দুল্লাহ সাহেবের একজন নেতাকর্মী বেঁচে থাকতে এইখানে জামাত বিএনপি কামরা এই বরিশাল মহানগর নয় শুধু বরিশাল বিভাগে আমরা কোথাও দাঁড়াতে দেব না আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আপনাদেরকে আমরা ধৈর্য সহকারে সভা সমাবেশ করার সুযোগ দিচ্ছি আপনাদেরকে একটি কথা আপনারা বলি আপনারা বিভিন্ন সমাবেশে বলেন যে পুলিশ ছাড়া আমরা যেন তাদের কাছে আসি এক মিনিট নাকি আমরা টিকবো না একটু আমরা অতীতে যেতে চাই 2006 সালের 28 অক্টোবরের কথা আপনাদের মনে আছে সেদিন কিন্তু জামাত ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল পুলিশও কিন্তু তাদের ছিল সেদিন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ যুব লীগ ছাত্র লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মিলে রাজপথ কিন্তু আমরা দখলে নিয়েছি অতএব বিএনপির ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদেরকে হুমকি দেওয়ার চেষ্টা করবেন না ধমক দেওয়ার চেষ্টা করবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহনশীল আচরণ করছেন আপনারা একটি কথা বলে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন এই মুহূর্তে আপনাদেরকে নির্দেশ দেয় আমাদেরকে নির্দেশ দেয় এখানে পুলিশ লাগবে না আপনাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য শেখ ফজলে শামস পরশ এবং আলহাজ মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের যুবলীগই যথেষ্ট আমি আর লম্বা বক্তব্য দিব না আকাশের অবস্থা ভালো না কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিব আমি এখানে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি আপনাদেরকে কিছু মেসেজ দিতে চাই এখানে দীর্ঘদিন রাজনীতি করেছে আমাদের নিজাম ভাই অভিজ্ঞ মানুষ উনি মহানগর যুবলীগের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এখানে আমাদের শাহিন ভাই রয়েছে আমাদের জুয়েল ভাই রয়েছে শাহিন ভাই আছে আমাদের জাকির ভাইরা রয়েছে তারা অভিজ্ঞ মানুষ ঠিক আছে উস্তাদ জাকির উনি আমার নেতা অসুবিধা নাই তো যে কথাটা বলতেছে আমরা এখানকার যুবলীগকে আমরা নতুনভাবে ডেলে সাজাতে চাই আমাদের প্রিয় অভিভাবক আবুল হাসনাত আব্দুল্লাহ সাহেব রয়েছেন আমাদের সাদেক আব্দুল্লাহ সাহেব রয়েছেন আমরা প্রয়োজনে আমাদের নবনির্বাচিত মেয়র খুকন মামা রয়েছেন আমরা তার সাথেও কথা বলবো মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর ভাই আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস ভাই তাদের সাথে সেদিন তিনি কিন্তু খাওয়ার টেবিলে বলে গিয়েছে যে কাকা না মামাটাকে ওনাদেরকে যে মামা আমি এই যুবলীগটাকে সুন্দরভাবে ডেলে সাজাতে চাই আপনারা সহযোগিতা করবেন ওনারা বলেছে আপনারা আমাদের লিডার আপনার বড় মামাকে কথা বলেন আমাদেরকে আমাদের নেতা যেভাবে নির্দেশ দিবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব অতএব এখানে যারা আগামী দিনে যুবলীগ করতে চান অনেকে এখানে রয়েছেন সাবেক ছাত্র নেতা দীর্ঘদিন এখানে যুবলীগের কমিটি না হওয়ার কারণে এখানে যুবলীগে একটা শ্মশান জটের সৃষ্টি হয়েছে এখানে আমি যেটা মনে করি ওয়ার্ডগুলি ইউনিটগুলি উপজেলাগুলি জেলা মহানগর যুবলীগ যদি আমরা নির্বাচনের আগে করতে পারি এদের নেতৃত্বে এখানে উপজেলা আমাদের যেই আসনগুলি রয়েছে সংসদীয় আসন রয়েছে আমাদের এই মহানগরে যে সংসদীয় আসন রয়েছে আমি মনে করি যে আমি একটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকি এই বরিশাল বিভাগে 21টি সংসদীয় আসন রয়েছে আমি সবসময় কথাটা বলি যে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগ তো আমাদের মুরব্বী সংগঠন আমাদেরকে যেমন এই নির্বাচনে যেমন আওয়ামী লীগ আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের পাশে থেকেছে আগামী নির্বাচনও থাকবে যুবলীগের নেতৃত্বে আমরা জামাত বিএনপিকে প্রতিহত করে আগামী দিন আমরা 21টা সিট আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাই আমি আর আমার বক্তব্য বাড়াবো না শুধু একটা কথা বলতে চাই তারেক জিয়া লন্ডনের টেমস নদীতে অবৈধ টাকা খেয়ে 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 তার চর্বি মোটা হয়ে গেছে সে ওইখানে বসে বসে ভিডিও বার্তার মাধ্যমে আজকে বাংলাদেশে নানা ধরনের নাশকতার সৃষ্টি করার চেষ্টা করছে এই সমাবেশ থেকে আমি বলতে চাই তারেক জিয়া হচ্ছে একজন দণ্ডপ্রাপ্ত আসামি একজন দণ্ডপ্রাপ্ত আসামি কখনো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সে কিন্তু এখানে সভা সমাবেশে বক্তব্য দিতে পারে না সে এখানে 1/11 পরে তথাকথিত আর্মি সরকারের কাছে সে মুচলেকা দিয়ে গেছে যে আমি এই জীবনে আর এই বাংলাদেশে আমি কোনোদিন রাজনীতি করব না এই নির্লজ্জ বেহায়া তারেক রহমান এখন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায় সে জানে
নির্বাচনে সে পরাজিত হবে, তার দল পরাভূত হবে। সে কারণে সে ভিন্ন পন্থায় বাংলাদেশে আজকে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে আমরা সজাগ থাকতে বলবো, আমরা সহিংসতার পথে যাব না। তবে যদি কেউ রাজপথে সহিংসতা করার চেষ্টা করে আমরা কাউকে ছাড় দিব না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। আমরা দুঃখিত আমাদের একটু ছন্দপতনের জন্য। আমাদের বরিশাল জেলা যুবলীগের সংগ্রামে সাধারণ সম্পাদক একটু সাংগঠনিক কাজে বাহিরে ছিল, উনি উপদেশমূলক দু একটি কথা এখন আপনাদের সামনে বলবেন। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বরিশাল জেলা যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ফজলুল করিম শাহিন। আসসালামু আলাইকুম। আজকের এই শান্তি সমাবেশ, উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশাল জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মূলত কোনো বক্তৃতা দেব না। আজকের এই বিএনপি সারা দেশব্যাপী যে নৈরাজ্য শুরু হয়েছে, এই নৈরাজ্যর প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ বরিশালে সোচ্চার রয়েছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের চিন্তা ধ্যান ধারণা হলো বঙ্গবন্ধু, আমাদের রাজনৈতিক অভিভাবক হলো জনতা আবুল হাসনাত আবদুল্লাহ, আর আমাদের নেতৃত্ব হলো সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ। আপনারা দেখেছেন আমরা এখানে একটি সুসংগঠিত সংগঠন, জনতা আবুল হাসনাত আবদুল্লাহর হাতে করা সংগঠন। আমাদের তরুণ প্রজন্মের আমাদের যুব রত্ন সাদেক আবদুল্লাহর নেতৃত্বে আমরা এখানে যুব সমাজ রাজনীতি করি। আপনারা দেখেছেন যে মাত্র তিরিশ দিন আগে যদিও আপনারা এই বরিশালে একজন ক্যান্ডিডেট পাঠান, তাহলে আমরা তাকে 50,000 ভোটে জয়লাভ করিয়ে দেই। আর এটি সম্ভব হয়েছে একটি সুসংগঠন থাকার কারণে এবং জনতা আবুল হাসনাত আবদুল্লাহ সাদেক আবদুল্লাহর মতো নেতৃত্ব থাকার কারণে। আজকে পনেরো দিনের মাথায় যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের এখানে একজন নেতা পাঠান, আমরা তাকে জয়লাভ করিয়ে দিতে পারি। সুতরাং আপনারা ধীর আস্থা রাখতে পারেন, আগামী যে কোনো আন্দোলন সংগ্রামের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এই যুবলীগ যথেষ্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ মহতি অংশের। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বোনেরা, আমার এখন এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের যিনি একটি অংশ, স্বাধীনতার বাংলাদেশ সরকারকে যিনি গার্ড অফ অনার প্রদান করেছেন, বীর মুক্তিযোদ্ধা, আমাদের এই বরিশালের গর্ব, আমাদের অহংকার, আওয়ামী লীগ বরিশাল মহানগর বঙ্গবন্ধু পরিষদের সংগ্রামী সভাপতি, আমাদের সদ্য সর্বজন সদ্য জনাব মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আজকের এই বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশের মাননীয় সভাপতি, উপস্থিত বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব তালুকদার মোহাম্মদ জুলুস, উপস্থিত আজকের সভার সভাপতি জনাব অ্যাডভোকেট জাহাঙ্গীর, উপস্থিত আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগের সকল সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে বক্তব্য দিতে আসিনি, আমি আমার মনের দু একটা কথা বলতে এসেছি। আজকে যে বিশাল সমাবেশের আয়োজন এখানে করা হয়েছে, সেই সমাবেশটা মাত্র কয়েক ঘন্টার নোটিশে যিনি করেছেন, সম্ভব করে তুলেছেন, তিনি আপনাদের সবার প্রিয় যুব নেতা, আমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাই জনাব আবুল হাসনাত আবদুল্লাহর পুত্র জনাব সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ।
জনাব সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, বরিশালের আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, মহিলা লীগ এবং সকল স্তরের নেতা কর্মীদের একতাবদ্ধ করে, এক সূত্রে একত্রিত করে একটা বিশাল শক্তিশালী সংগঠন সৃষ্টি করেছেন। এই সংগঠন আজকে বাংলাদেশের রাজনৈতিকভাবে যে কোনো শক্তিকে মোকাবেলা করার মতো শক্তি রাখে। এই সংগঠন আজকে আমাদের সবার মুরব্বী, এই অঞ্চলের আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশের একজন খ্যাতনামা বরিশালের সিংহপুরুষ জনাব আবুল হাসনাত আব্দুল্লাহ। এই সংগঠনের সঙ্গে জড়িত আছেন এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সংগঠনকে আজকে সমস্ত পৃথিবীর বাধা বিপত্তির মুখে একত্রিত করে এক সূত্রে বেঁধে রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে বাংলাদেশকে পৃথিবীর সামনে শক্তিশালী দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন আমাদের মহামান্য, আমাদের প্রধানমন্ত্রী, প্রিয় নেত্রী, আমাদের সবার অন্যতম শ্রেষ্ঠ নায়ক আমাদের জননেত্রী শেখ হাসিনা। আমাদের হাতে এতগুলো শক্তি, এই সমস্ত শক্তি একত্রিত করে আমরা আজকে বাংলাদেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাচ্ছি। এ কেমন উন্নয়ন, যে উন্নয়ন সাধারণ মানুষের জন্য কথা বলে, এ কেমন উন্নয়ন, যে উন্নয়ন এই দেশের খেটে খাওয়া মানুষের প্রত্যেকের জন্য আহারের সংস্থান করে, কেমন উন্নয়ন, যে উন্নয়ন এই বাংলাদেশের মাটি থেকে আজকে মঙ্গাকে দূরীভূত করে দিয়েছে, এই কেমন উন্নয়ন, যেই উন্নয়ন এই বাংলাদেশে একসঙ্গে 650টা মডেল মসজিদ স্থাপিত করে, এমনই একটা উন্নয়নের ধারা আজকে বাংলাদেশকে পৃথিবীর সামনে একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে বুক ফুলে দাঁড়ানোর মতো অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। এই অবস্থা থেকে আমাদের এই রাষ্ট্র যখন সলই সলই গতিতে পৃথিবীর সামনে বুক ফুলিয়ে কথা বলছে, তখন এই দেশের কিছু কুলাঙ্গার, রাষ্ট্রের জঞ্জাল, তারা আমাদেরকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে বিস্তৃত করতে চাচ্ছে। এদের এই ন্যাক্কারজনক ষড়যন্ত্র দেশে তারা পানি পায় না, বিদেশের শক্তিকে সাহায্য নিয়ে তারা আমাদের এই দেশ থেকে ক্ষমতার মস্তক থেকে হটিয়ে দিতে চায়। কিন্তু তারা জানে না এই বাংলাদেশ আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যেটা 1947 সালে বাংলাদেশের নতুন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য প্রথম এই দেশে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল রাজনৈতিক দল হিসাবে। এটা সেই দল যেই দল 1954 সালে বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করে যুক্ত ফ্রন্টের মাধ্যমে পাকিস্তানিদের দাঁত ভাঙা জবাব দিয়ে এই দেশে ক্ষমতা আহরণ করেছিল। এটা সেই দল যারা 1967 সালে বাংলাদেশের জনমানুষকে একত্রিত করে ছয় দফা দিয়ে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে পরিণত করার প্রত্যয় নিয়ে সামনে অগ্রসর হয়েছিল। তো সেই বাংলাদেশ যেই বাংলাদেশে 1969 সালে বঙ্গবন্ধু সমস্ত বাঙালিকে একত্রিত করে ডাক দিয়েছিলেন স্বাধীনতার জন্য, যেই স্বাধীনতা আমরা 1971 সালে লড়াই করে পাকিস্তানিদের সহ তাদের প্রভু এই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাভূত করে ঢাকার সেই রেসকোর্স ময়দানে তাদেরকে বশ্যতা স্বীকার করিয়ে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ আমরা, আমরা কারোর চোখ রাঙা দিতে ভয় পাই না। সুতরাং আপনারা সবাই প্রস্তুত থাকেন, প্রয়োজন হলে আমরা আবার নতুন করে লড়াই করব, কিন্তু বাংলাদেশের মাটি থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ততদিন পর্যন্ত কেউ সরাতে পারবে না যতদিন পর্যন্ত এই জনতা বাংলাদেশের আওয়ামী লীগের পক্ষে থাকবে, এই জনতা আমাদেরকে ভোট দেবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সংগ্রামী ভাইরা আমার, আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন।
আওয়ামী যুবলীগ বরিশাল জেলা মহানগর এবং কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দের পক্ষ থেকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য সদর ঢাকা মহানগর নয় বরিশাল সহ দক্ষিণ অঞ্চলের সমস্ত যুব সমাজ ছাত্র সমাজ ওদের আগ্রহে বসে থাকেন। আমাদের সেই প্রখ্যাত ছাত্রনেতা বীর চট্টলার বীর সন্তান, যে নেতৃত্বে বিগত দিনে এই যুবলীগ ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করেছে এই খালেদা নিজামের বিরুদ্ধে, আমাদের সেই সংগ্রামী যুবনেতা সাবেক ছাত্রনেতা আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী যুগ্ম সম্পাদক আজকের সভার প্রধান বক্তা আমাদের নেতা জনাব বদরুল আলম বদি ভাই এখন আপনাদের সামনে সার গর্ব আজকের সভায় বক্তব্য রাখবেন। মান্না ভাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ 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 মুজিব, জাতির পিতা শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিব, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা বদ্দা মেঘনা যমুনা, জয় বাংলা, মুক্তিযুদ্ধের হাতিয়ার, মুক্তিযোদ্ধার হাতিয়ার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বরিশালের মাটি, বরিশালের মাটি, শেখ হাসিনার ঘাঁটি, বরিশালের মাটি। ওই সারা বাংলায় কোন নেত্রী আছে? এই কোন সে নেত্রী জোরে জোরে রংপুরে রালমাটি আই জোরে জোরে টেক নাপে তাতুলিয়া দেশব্যাপী বিএনপির সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখার প্রত্যয়ে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই সমাবেশের শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক কাউন্সিলর জনাব নিজামুল হক নিজাম আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, পরম শ্রদ্ধেয় আওয়ামী লীগ নেতা, বরিশাল জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা শ্রদ্ধেয় জনাব জাহাঙ্গীর আলম, আজকের সভার বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা জাতীয় সংসদের দুইবারের নির্বাচিত সম্মানিত সদস্য জনাব তালুকদার মোহাম্মদ ইউনুস, আপনাদের এখানে এতক্ষণ বক্তব্য রাখলেন। 1971 সালের 17 এপ্রিল মুজিবনগর সরকারে যিনি গার্ড অব অনার প্রদান করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জনাব মাহবুবউদ্দিন বীর বিক্রম, উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব কাজী মাজহার এখানে বক্তব্য রেখেছেন। এই বরিশালের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা জনাব জহিরউদ্দিন খসরু আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন। বরিশাল জেলা যুবলীগের সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব জাকির হোসেন এখানে উপস্থিত আছেন। বরিশাল মহানগর যুবলীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব মেজবাউদ্দিন জুয়েল বক্তব্য রেখেছেন। বরিশাল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব
ফজলুল করিম শাহিন সহ সমবেত নেতৃবৃন্দ, ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সমবেত বন্ধুগণ, নির্বাচন উপলক্ষে আমরা এখানে এসেছিলাম। আমাদের চেয়ারম্যান সাহেব এসে নির্দেশ দিয়েছিলেন যুবলীগকে, তিনি রাত অধিক রাত পর্যন্ত যুবলীগের সাথে কথোপকথন করেছেন, মত বিনিময় করেছেন এবং যুবলীগকে মাঠে নামিয়ে দিয়েছেন। আমরা এখানে বিজয় অর্জন করি। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ কখন সেনিয়াবাদকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীকে যে সম্মান আপনারা জানিয়েছেন, সেই জন্য বরিশালবাসীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি এইখান থেকে আমাদের সংগঠনের চেয়ারম্যান সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ জানাচ্ছি, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, গত পরশুদিন আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের সাথে এই জনপদের প্রিয় নেতা জনাব সাদিক আবদুল্লাহ সহ আমরা এখানে এসেছিলাম। প্রিয় বন্ধুগণ, আসার পথেই আমরা দেখেছি যুব জাগরণ, আমরা দেখেছি এখানে তারুণ্যের কোলাহল, আমরা দেখেছি। প্রিয় বন্ধুগণ, গতকাল আমি বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই পুনর্মিলনী এবং সমাবেশে আমি এসেছিলাম। আমি ছিলাম সেখানে, আমি বলতে পারবো না বাসায়। এক, বরিশালকে আমার নূতনভাবে মনে হয়েছে, এটা মনে হয়েছে বরিশালের আরেক বিজয়, এক হেমিলনের বাসিওয়ালার আগমনে গোটা বরিশাল জেগে উঠেছে। বরিশাল ছিল যুব জাগরণের নগরী, যেভাবে রাস্তার দুপাশ থেকে মহিলারা মায়েরা দুপাশ থেকে বিভিন্ন লোকজন ছাদ থেকে যেভাবে পুষ্পবৃষ্টি অর্পণ করেছে, আমি মনে করেছি ভালোবাসা কাকে বলে, ভালোবাসা তাকেই বলে। প্রিয় বন্ধুগণ, আমি কালকে এখানে যেই সমাবেশ দেখেছি, তারুণ্যের সমারোহ আমি দেখেছি, এই তারুণ্যকে যদি আমরা ধরে রাখতে পারি, জ্ঞান দিতে পারি, শিক্ষা দিতে পারি, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে পারি, আগামী 20 বছর এই বরিশাল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে কোন রকমের শঙ্কায় থাকতে হবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের সাংগঠনিক সম্পাদক এখানে বলেছেন বিএনপি সমাবেশ করছে, বিএনপি সমাবেশ করুক, আমাদের কোনো আপত্তি থাকবে না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমাবেশের অনুমতি মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, কোথাও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু তারা সমাবেশের নামে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে, সমাবেশের নামে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাত দিচ্ছে, ওই মুক্তিযুদ্ধের মোরালে তারা হাত দিচ্ছে, চট্টগ্রামে দিচ্ছে। আমরা বিএনপিকে কোনো কথা বলবো না, আপনারা সমাবেশ করুন, তারুণ্যের সমাবেশের নামে তারুণ্যকে যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঠেলে দেন, মানুষের ঘরে যদি আগুন লাগান, মানুষের গাড়িতে যদি পেট্রোল মারেন, তাহলে সেই হাত যুবলীগের নেতা কর্মীদের বলবো, শুধু শরীর থাকবে, সেই হাত থাকবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে উন্নয়নের যে মহাযাত্রা, বাংলাদেশ বিশ্বের বিষয়, এই পদ্মা সেতু, পায়রা বন্দর, গোটা বাংলাদেশে আজকে দুর্ভিক্ষ নামক শব্দ নেই, দুর্ভিক্ষ নামক শব্দটি শুধুমাত্র ডিকশনারিতে আছে, বাস্তবে কোনো দুর্ভিক্ষ বাংলাদেশে নাই, বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। প্রিয় বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে গেলে আজকে সারা দিন লাগবে, দিন যাবে, রাত যাবে, শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। আমি বলতে চাই আগামী বারো মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, এই ছাড়া জাতির কোনো বিকল্প কোনো পথ নাই, আছে কোনো পথ নাই। প্রিয় বন্ধুগণ, বিএনপি, খালেদা জিয়া, তারেক জিয়া, ওরা তো আসামি, ওদের প্রধানমন্ত্রী কে, নির্বাচনের প্রধানমন্ত্রী কে হবে, সেই জন্য ওরা ভয় পাচ্ছে, নির্বাচনকে বানচাল করে পেছনের দরজা দিয়ে ওরা কোন রকমে ক্ষমতায় আসার চেষ্টা করছে, তাদের সেই চেষ্টা সফল হতে দেয়া যাবে না।
প্রিয় বন্ধুগণ, আজকে অনেকেই অনেক কথা বলার চেষ্টা করেন, পত্রিকায় অনেক কথা বলার চেষ্টা করেন। আজকে ওই গাজীপুরের নির্বাচনের পরে তাদের হাসি ঠাট্টা একটু বেড়েছিল। গাজীপুর নির্বাচনে যিনি জয়ী হয়েছেন তিনি কি বিএনপির প্রার্থী? তিনি বঙ্গবন্ধুর কথা বলে বলে, শেখ হাসিনার উন্নয়নের কথা বলে বলে তিনি শেখ হাসিনার নামে সেখানে ভোট চেয়েছেন। সেই ভোটটাও শেখ হাসিনার, জাহাঙ্গীর আলমের মায়ের ভোটটাও শেখ হাসিনার, অ্যাডভোকেট আসমতুল্লাহ সাহেবের ভোটটাও শেখ হাসিনার। বিএনপির কোনো ভোট এখানে নাই, কারণ বিএনপি তো ভোটেই যায় নাই, প্রত্যাখ্যান করেছে। এই বরিশালের মাটি আওয়ামী লীগের কাঠি, এই বরিশালে যে আওয়ামী লীগের সক্ষমতা আছে মানুষ যে শেখ হাসিনার পক্ষে, তার প্রমাণ গত 12 জুন আপনারা দিয়েছেন। সিলেটের পবিত্র মাটি শেখ হাসিনার পক্ষে খুলনায় যে বিশাল বিজয়, সেই বিজয় প্রমাণ করে খুলনার মানুষ শেখ হাসিনার পক্ষে, রাজশাহীর মানুষ শেখ হাসিনার পক্ষে, চট্টগ্রামের মানুষ শেখ হাসিনার পক্ষে। আমরা যারা যুবলীগের নেতা কর্মী ভাই এবং বন্ধুগণ, বঙ্গবন্ধু বলতেন আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই যদি আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষতি না করে। আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, ইউনিটি ইউনিটি দ্য গ্রেটার ইউনিটি, স্যাক্রিফাইস স্যাক্রিফাইস দ্য গ্রেটার স্যাক্রিফাইস, সাকসেস সাকসেস দ্য মোর সাকসেস। আমি আজকে এই সভা থেকে অভিনন্দন জানাই আবুল খায়ের আবদুল্লাহ খোকনকে, নির্বাচিত মেয়র হওয়ার জন্য যুবলীগের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই, স্যালুট জানাই, অভিনন্দন জানাই স্যাক্রিফাইসের চূড়ান্ত উদাহরণ মেয়র সাদিক আবদুল্লাহ সেনিয়াবাদ। আমি যতবার এই কথা বলেছি আমি দেখেছি এই লোকটির, এই যে তরুণ তুর্কি, গতকাল মানুষ তাকে যেভাবে জড়িয়ে ধরেছে, মা বোনেরা কান্না করেছে, সাধারণ মানুষ যাদের গায়ে কাপড় নাই তারা সাদিক আবদুল্লাহকে যেইভাবে জড়িয়ে ধরেছে, আমি বিমোহিত হয়ে গিয়েছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, মানুষের এই ভালোবাসাকে অস্বীকার করা যাবে না, তাদেরকে ভুলে যাওয়া যাবে না। আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে আমাদের নেতাকে, আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের নেত্রীকে শেখ হাসিনা, এই বরিশালে আমাদের নেতাকে আবুল হাসনাত আবদুল্লাহ, আসুন আমরা তাদের নেতৃত্বে, তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ যে এক পরিবার। সাংবাদিক বন্ধুগণ, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা অতীতের চেয়ে এখনো এখন আমরা সবচেয়ে বেশি ইউনাইটেড, শক্তিশালী, ঐক্যবদ্ধ, সুতরাং আমাদের মধ্যে বিভেদ ধরাতে পারবেন না। আপনাদের সকলকে ধন্যবাদ। যুবলীগ আমরা ডেলে সাজাবো, যারা সাবেক ছাত্রলীগ তাদেরকে আমরা যুবলীগে নিয়ে আসবো। যুবলীগের চেয়ারম্যান বলেছেন আপনারা গ্রাম শহরের গরিব মানুষ এবং পাড়ায় মহল্লায় আপনারা সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে পারলেই এই ভোটটি নৌকার হবে, এই ভোটটি শেখ হাসিনার হবে, মানুষ আমাদেরকে ভোট দিবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সমবেত বন্ধুগণ, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মূলাদে পৌরসভার জননন্দিত মেয়র জনাব সরফুজ্জামান রুবেল। আমরা সভামঞ্চ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের মঞ্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা জননেতা মহিউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান, মেহেন্দিগঞ্জ থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সংগ্রাম সম্পাদক জনাব সাহাব আমাদের মধ্যে ইতিমধ্যে এই সভায় উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই তাদের, সংগ্রামী বন্ধুগণ। ইতিমধ্যেই আমাদের প্রধান বক্তা জনাব বদরুল আলম বদীভের সারগর্ব বক্তব্য শুনেছেন, যে মায়ের কবনে কাপড় নেই, যে যুবকের গায়ে জামা নেই, যার আবেগে আজকের আমাদের শ্রেণীবাদ সাদেক আবদুল্লাহ গতদিন একটি বিশাল মিছিল করেছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। আজকের তখন রাত্রে এই সভার আয়োজন করা হয়। আমি বলেছিলাম মেয়র সাহেবকে যে এত বড় রাস্তার সমাবেশ কিভাবে করবেন, উনি বললেন চিন্তা করেন না, মানুষ আমাকে বরিশালের ভালোবাসে, আপনারা মিটিং এর আয়োজন করেন, আমার কর্মীরা অবশ্যই আমাকে ভালোবাসে, তারা ওই সভায় উপস্থিত হবেন।
আমি বিগতদের একটি স্লোগান শুনেছি যে ছাদেক তোমায় রূপ বেকার ছাদেক তুমি জনতার এই স্লোগান দিয়ে যারা এই বরিশালে সাদেক আব্দুল্লাহকে জননন্দিত মেয়র নির্বাচিত করেছেন আজকের এই সভায় যুব সমাবেশে তাই প্রমাণ করে আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী নেতৃবৃন্দের কাছে আজকের আহ্বান জানাই বরিশাল জেলা যুব লীগ আওয়ামী লীগ এক এবং অভিন্ন আমাদের অভিভাবক আবুল ওস্তাদ আব্দুল্লাহর নেতৃত্বে শ্রেণীবাদ ছাদের আব্দুল্লাহর নির্দেশে যে কোনো সংগ্রাম যে কোনো আন্দোলন আমরা খালেদা নিজামে ওই খালেদা জিয়ার বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে আমরা স্বেচ্ছার আছি আমরা থাকব আজকের এখন এই সভায় আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আজকের এই সভার বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য আমাদের শ্রদ্ধ নেতা অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনূস এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশে বিএনপি জামাতে নৈরাজ্যের প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে আজকের এই শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরীর সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর এখানে বক্তব্য দিয়েছেন যারা আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগকে এই যুবলীগের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন যিনি দেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন যিনি একজন মেধাবী রাজনীতিবিদ ছিলেন যার নেতৃত্বে আমরা সেদিন মুজিব বাহিনীর ট্রেনিং নিয়েছিলাম আমাদের সেই শেখ ফজলুল হক মনি ভাইয়ের যোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ শামস তো পরশ এবং আজকে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সারা বাংলাদেশে আওয়ামী যুবলীগ সর্বকালের শ্রেষ্ঠ একটি সংগঠনের পরিণত হয়েছে আজকে সেই সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন যিনি এই অঞ্চলের দায়িত্ব রয়েছেন জনাব বদিউল আলম এখানে বক্তব্য দিয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী মাজহার বক্তব্য রেখেছেন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমাদের গর্ব খসরু এবং আমাদের ১৯৭১ মুক্তিযুদ্ধের সেই বীর সেনানী বীর বিক্রম জনাব মাহবুব ভাই মাহবুদ্দিন আহমেদ আমাদের আরও বক্তব্য রেখেছেন আওয়ামী যুবলীগ বরিশাল জেলার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল করিম শাহীন মহানগরীর আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেওয়ার সুযোগ নেই শুধু আমরা একটি কথাই বলতে চাই আমরা বরিশাল জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমার নেতা আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে গত ১২ জন নির্বাচনে এই বরিশালের মানুষের সমর্থন নিয়ে অকুণ্ঠ অকৃপণ সমর্থন নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোনীত প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সানিয়াবাদকে নৌকা মার্কায় বিপুলভাবে
আপনারা বিজয়ী করেছেন এজন্য এই নগরীর ভোটার সহ নগরবাসীকে আমাদের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল হাসান আব্দুল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমরা একটি কথাই বলতে চাই নির্বাচন শুরু হওয়ার সাথে সাথেই আমাদের সেই সমস্ত বন্ধুরা অনেক কিছু ছড়িয়েছেন আমরা শরীফ থেকেই বলেছিলাম আওয়ামী লীগ ঐক্যবদ্ধ পানি কেটে যেমন দুভাগ করা যায় না আওয়ামী লীগকে কেউ ভাগ করতে পারবে না কারণ আওয়ামী লীগ আদর্শের সংগঠন এই সংগঠনের উপর অত্যাচার নির্যাতন হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা কারো কাছে মাথা নত করে না আদর্শের সাথে তারা আপোষ করে না যার প্রমাণ 12ই জুনের নির্বাচন এই নির্বাচনে আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল হাসান আব্দুল্লাহকে টিম লিডার করে আমাদের আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক এবং সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বাহউদ্দিন নাসিম এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনকে সহজে টিম করে দিয়েছিলেন তাদের নেতৃত্বে এবং এই বরিশালের সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব সে সময়ও করেছিলাম যে আপনারা এমন কিছু লিখবেন না যাতে আমাদের মধ্যে মানুষের একটা ধারণা জন্মে না জন্মে কিন্তু আজকে আমরা প্রমাণ করেছি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই আজকে বরিশালের সর্বশ্রেণীর সকল দল মত সাধারণ মানুষ এই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে এই বিজয় ত্বরান্বিত করল আমরা তাই বলতে চাই প্রিয় ভাই ও বোনেরা আজকে যারা এই যুব সমাজের যে নাম দিয়ে যে সমাবেশ করুক যত মানুষের এই সমাবেশ ঘটাক আমরা জানি ওদের মধ্যে কোনো আদর্শ নেই ওরা আদর্শিক রাজনীতি করে না যদি আদর্শিক রাজনীতি করত তাহলে তাদের মুখে কোনোভাবে অরাজনৈতিক কথা আসতে পারে না ওরা নির্বাচন হতে দেবে না আমরাও বলতে চাই এদের স্বাধীন করেছে বঙ্গবন্ধু এদেশ চলে বাংলাদেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে সেই নির্বাচনে আমরাও এখান থেকে আহ্বান জানাতে চাই যদি আপনারা রাজনীতি করেন দেশের প্রতি কোনো দেশপ্রেম থাকে দেশকে ভালোবাসেন তাহলে অবশ্যই এই সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন আর যদি মনে করেন ওই 14 সনের মতো যাওয়া উপরাও করে মানুষ পুড়িয়ে হত্যা করে আপনারা নৈরাজ্য সৃষ্টি করবেন তাহলে সেদিন যেমনি আমরা এদেশের জনগণকে নিয়ে প্রতিহত করেছি আবার যদি আপনারা ওই ধরনের মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করেন উন্নয়নকে বাধাগ্রস্ত করেন আপনারা মানুষের প্রতি অত্যাচার করতে চান আমরা অবশ্যই বাংলাদেশের মানুষকে নিয়ে প্রতিহতই শুধু করব না এমন শিক্ষা দেব আর কোনোদিন নৈরাজ্য সৃষ্টি করার সাহস পাবেন না তাই প্রিয় ভাইয়েরা আমার আজকে আমাদের
এখানে আমাদের রাজনৈতিক অভিভাবক আছে তার নির্দেশনায় আর এই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বাংলাদেশ আওয়ামী লীগ মহানগরীর সাধারণ সম্পাদক যে আজকে এই উপস্থিত না থেকেও নির্দেশনার মাধ্যমে কর্মীদেরকে ঐক্যবদ্ধ করেছে তার নেতৃত্বে আমরা বরিশালকে ঐক্যবদ্ধ করব এবং নবনির্বাচিত মেয়রের মাধ্যমে এই বরিশালের উন্নয়নকে ত্বরান্বিত করব এই হোক আমাদের আজকের অঙ্গীকার আমরা যে কোনো অবস্থাতেই ঐক্যবদ্ধ থেকে যারা আজকে দেশকে অশান্তির পথে নিতে চায় তাদেরকে বলে দিতে চাই দিবাস্বপ্ন দিবাস্বপ্নই থাকবে ওটা বাস্তবায়িত হবে না ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী সংগ্রামী বন্ধুগণ বক্তব্যের এবং এ সভার শেষ পর্যায়ে স্বাধীনোত্তর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু নির্বিচ্ছিন্ন যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য যে স্বপ্ন দেখেছেন এবং বাস্তবায়নের জন্য সেদিন শহীদ লেখক সাহিত্যিক দার্শনিক মণিভাইকে সেদিন দায়িত্ব দিয়েছিলেন এই যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি জায়গায় একটি যুবক সমাজকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু বর্ষেন বলেছিলেন যুবকরাই হবে আগামী দিনের শক্তি এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান অতিথি বরিশাল কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি নির্বাচিত জেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জননেতা জনাব অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর এখন আপনাদের সামনে আজকের সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম আজকে এই শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরিশাল জেলা বাং মহানগরের আজকে এই শান্তি সমাবেশে সংগ্রামী সভাপতি বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ভাই আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বদুল আলম ভাই মাদাউল ইসলাম এবং জয়দীপ খসরু ভাই আছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রামী নেতা তালুকদার মোহাম্মদ ইউনূস একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মাহবুদ্দিন আহমেদ বীর বিক্রম জেলা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ আমার সামনে প্রিয় বন্ধুরা আমরা রাজনৈতিক খেলোয়াড় আমরা খেলোয়াড় রাজনৈতিক খেলোয়াড় আপনারাও পরীক্ষিত খেলোয়াড় আমাদের মাথার উপর আছে আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল আস্তাদ আবদুল্লাহ আর মাঠে আছেন খেলার মাঠে অধিনায়ক এস টাইগার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ আমাদের আমাদের অতিরিক্ত আরেকজন আছেন থামো না ভাই থামো থামো প্লিজ 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 আমাদের আরেকজন আছেন
অতিরিক্ত প্লেয়ার স্ট্রাইকার নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন চিনাবাদ। আজকে আমরা অনেক শক্তিশালী, কি বলেন আপনারা, অনেক শক্তিশালী। পানিকে দুই ভাগ করা তেমনি ভাবে যায় না, আর রক্তকে দুই ভাগ করা যায় না। এরা সাময়িক যারা খেলছেন, এ খেলা নতুন নয়, এ খেলা পুরাতন। আমরা খেলোয়াড় হিসেবে প্রতিপক্ষের দলে আমরা বল ঢুকাই, আর প্রতিপক্ষের বলকে আমরা প্রতিহত করে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই হলো আমার নেতা আদর্শ। বন্ধুরা, আজকে বরিশাল আওয়ামী লীগ আজকে ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধ আমাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ আবুল আস্তাদ আব্দুল্লাহর নেতৃত্বে। আজকে যারা মনে করেন আওয়ামী লীগ বিভক্ত, আওয়ামী লীগ বিভক্ত নয়। 12 জুন দেখেছেন খেলাই জিতেছে, আওয়ামী লীগ জিতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা জিতেছে, আমরা জিতে গেছি নাকি? এ বিজয় ধরে রাখতে হবে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমি তো সব সময় বলি, সদা প্রস্তুত থাকুন, যে কোনো সময় অপশক্তি আক্রমণ হতে পারে। একবারে আরবকে প্রতিহত করে ওই বিজয় নিশান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের শেষ ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে ওই বিজয় নিশান আমরা তুলে দেব আগামী জাতীয় নির্বাচনে। বন্ধুরা, এখানে চলছে শান্তি সমাবেশ, এখানে চলছে মুক্তিযুদ্ধের জয়গান। আর একটি জায়গায় একটি অপশক্তি অগ্নি সন্ত্রাসী ষড়যন্ত্রকারীরা আর একটি জায়গায় সমাবেশ করছে। কিভাবে ষড়যন্ত্র করে, ওদের পূর্বপুরুষ, ওদের পূর্ব নেতা ওই খুনি জাহুরাবাদ যে পদ দিয়ে ক্ষমতা দখল করেছেন, পিছনের দরজা দিয়া বন্ধুকে নল দিয়া ক্ষমতা দখল করে বাঙালি জাতির গণতান্ত্রিক অধিকারকে রুদ্ধ করে যারা ক্ষমতা এসেছিল, তারাও আজকে জনগণকে ভয় পায়। ওরা জনগণে ভোটে বিশ্বাসী না, ওরা নির্বাচনে বিশ্বাসী না, ওরা চায় ওদের পূর্বপুরুষ ওই জিয়ায়ের সাথ যেভাবে ক্ষমতার রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছেন সেভাবে আসতে চায়। আজকে দেশীয় আন্তর্জাতিক খেলা চলছে। আরে বেটা, আমরা আওয়ামী লীগ, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, আমরা বিজয়ী সৈনিক, আমরা আওয়ামী লীগ জন্ম থেকে এ পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, রাজপথ রঞ্জিত করেছে। হাজার হাজার লোক আওয়ামী লীগ নেতাকে 75-এর পরে আগস্টের পরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। কি হয়েছে, বন্দি করে রাখতে পেরেছ? আমরা রক্ত দিয়েছি আবার রাজপথে। 1981 সাল 17ই মে যে সূর্যটাকে তোমরা ডুবিয়েছিল, আর একটি লাল সূর্য 1981 সালে 17ই মে ওই পূর্ব আকাশে সূর্যের আলো নিয়ে বিজয়ের পতাকা নিয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন চিন্তাও করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রী গত 18 সালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে এসেছিলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক আবুল আস্তাদ আব্দুল্লাহ বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো অনেক কিছু করেছেন, আমাদের জন্য আর একটু করেন,
বোলা বরিশাল সেতু নির্মাণ বোলার কাজে বরিশাল আসুক নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলুক আর ওই বরিশাল মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি এই দক্ষিণ অঞ্চলের মানুষের সমস্যা জানি দক্ষিণ অঞ্চলের সাথে আমার রক্তের সম্পর্ক আমার নারীর সম্পর্ক দক্ষিণ অঞ্চলের কোথায় কি করতে হবে আমি জানি আমাকে স্মরণ করে দিতে হবে না দাবি করে নেওয়া হবে না বরিশাল মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয়েছে ভোলা বরিশাল সেতু কাজ চলতেছে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি আবার প্রধানমন্ত্রী না হতে পারেন ভোলার গ্যাস বরিশাল আসবে না ওই সেতু আর হবে না বন্ধ হয়ে যাবে সবকিছু সুতরাং বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ আজকে সুন্দরকে সুন্দর বলে কালোকে কালো বলে জানতে শিখেছে গত সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে মানুষ তা ভোটাধিকার প্রয়োগ করেছেন একটি জায়গায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছেন এটা না হলো হতো হয়ে গেছে তারপরে কিন্তু আজকে তারা কিন্তু শান্তিপূর্ণ সমাবেশ করেছেন মিছিল করেছেন আমি গত নির্বাচনে অংশগ্রহণ করেছেন সকল প্রার্থীকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে নবনির্বাচিত মেয়র সিনাবাদ ওই সিনাবাদ খোকন সিনাবাদকে অভিনন্দন জানাই আসুন ভাই আমরা ঐক্যবদ্ধ আছি আপনাকে নিয়েই আমরা কাজ করতে চাই আপনাকে নিয়েই আমরা তারা দূরে রাখতে চাচ্ছেন তারা ষড়যন্ত্র করছেন সুতরাং আমরা মনে করি এই মহানগরের নতুন অভিভাবক আবুল খায়ের আবদুল্লাহ খোকন সিনাবাদ আর আমাদের সাংগঠনিক স্ট্রাইকার সিনাবাদ সাদেক আবদুল্লাহ নির্দেশদাতার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আবুল আত্মাদ আবদুল্লাহ আন্তর্জাতিক অভিভাবক তারা সিদ্ধান্তের বাইরে আমরা কিন্তু পথ চলি না আগামী দিনও চলবো না বন্ধুরান ঐক্যবদ্ধ থাকুন যেভাবে প্রতিপক্ষের কাছে আঘাত আসবে যেভাবে আসবে সোলগারি আসবে অন্য যে কোনো ভাবে আসবে আমরা সেই অপশক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে দক্ষিণ অঞ্চলে 21টি সংসদীয় আসন ওই বিজয় পতাকা বাংলাদেশের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ওই আবুরাত্তাদ আবদুল্লাহ হাতে দিয়ে দেব আমরা বিজয়ের পতাকা উনি পৌঁছে দিবেন মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে বারবার দেখা হবে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যের কোনো বিকল্প নাই সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার রাজনৈতিক অভিযোগ আবুল আত্মাদ আবদুল্লাহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিনাবাদ সাদেক আবদুল্লাহ নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সিনাবাদের পক্ষ থেকে জেলা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের লাল শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামে বন্ধুগণ আমাদের সবার শেষ পর্যায়ে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এতক্ষণ আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে আজকের এই সবার সারগর্ব বক্তব্য রেখেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এখন আজকের সবার সভাপতি ঘোষণা করবেন আজকের সবার সভাপতি মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি আহ্বায়ক জনাব নেজামুল ইসলাম নিজাম বিএনপি জামাতের নৈরাজ্য আগুন সন্ত্রাস এবং
জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে ব্যাহত করার লক্ষ্যে যে ষড়যন্ত্র দেশি বিদেশি চলতেছে তার প্রতিবাদে আজকের শান্তি সমাবেশ। এই সমাবেশে উপস্থিত প্রধান বক্তা বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সম্মানিত এবং বরিশাল মহানগর যুবলীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ ইউনুস, কেন্দ্রীয় যুবলীগের প্রধান বক্তা বদরুল আলম বদিভাই সহ অন্যান্য সকল নেতৃবৃন্দকে মহানগর যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। সাথী ও বন্ধুরা, আমাদের সজাগ থাকতে হবে এই বিএনপি জামাতের বিরুদ্ধে। আমরা লড়েছি 2001 থেকে 2007 পর্যন্ত, কোনো অবস্থাতেই আমরা তাদেরকে কোনো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার সুযোগ দেব না। যুবলীগ প্রতিহত করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সভা সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ।